ছেলেটাকে না পরশুদিন দেখছিলাম প্রোগ্রামে, গান গাইছিল যে ডুয়েট। ডুয়েট করতে কাশবো? তুই অর্ধেক গাইলি, তারপরে সে অর্ধেক গাইলো। কি যে বলিস না, আমি তো কোনো কিছু খেয়ালই করি নাই। তুই খেয়াল করিস নাই? তুই এভাবে তাকায় আসছিস কেন? দেখ দেখ, আমাদের নিয়ে কথা বলতেছে মনে হয়। তাকাশো নাই? আমি ছেলেদের দিকে তাকাই। শোন, আমরা কিন্তু না তাকালে তো ভালো। চল। লাবণ্য যখন প্রথম আমার দিকে তাকালো, আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার দশা। আর যখন মুচকি মুচকি হাসে, তখন মনে হয় একে যদি না পাই তাহলে সত্যি সত্যি মরে যাব। তুই আর যে বলিস, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে। তো তুই ওকে যে বল, আমাকে কেন বলতেছিস? না মানে আমার দিকে তো তাকাইতেছ না, তাকাইতেছ তো তোর দিকে। যদি আমার দিকে একটু তাকাইতো তাহলে না হয় আমি কি একটু বলতাম। তুই খুব অ্যাঙ্গেল বুঝিস না। অ্যাঙ্গেল? আমি জ্যামিতি, ত্রিকোণমিতি, যত অ্যাঙ্গেল আছে সব খুব ভালো বুঝি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে ছেলেটা তোর দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকা আছে। তুই তাকা কিছু মানে পাকনা মানুষে চলে। বই খাতা সব আছে তো? তোর বই খাতা গুলো আমার একটু লাগবে। কেন? আরে তুই আমার বন্ধু না, তোর বই খাতা আমি কয়েকদিন রাখতে পারি না। আচ্ছা চল চল চল, এখন কি করবি? আমাকে একটু বই দিয়া দেখি। শোন দোস্ত, তুই আজকে থেকে প্রতিদিন আমার সাথে অ্যাকাউন্টিং গ্রুপ স্টাডি করবি। তোর মাথা মাথা কি ঠিক আছে মামা? আমি পারবো না এগুলা। কেন? তুমি কেমিস্ট্রি ফিজিক্স সব করবা, আবার এটার লগে অ্যাকাউন্টিংও করবা, আমি এগুলো পারতাম না। করলাম। তুই কর, ধর তুই বই ধর। আমি যে স্টুডেন্ট, স্যারকে থাপ্পড় মাপ্পড় খেয়ে মাত্র 40 পাই, আমার তো এইসব না পেরা দিস না, মাফ কর। আচ্ছা ঠিক আছে, তোর কিছু করতে হবে না, এই বইটার জন্য থ্যাংকস। আর তুই জাস্ট আমাকে বলবি যে বাজারে বেস্ট গাইড কোনটা, ঠিক আছে? আর যদি কোচিংয়ে যাস, কোচিংয়ে তো স্যার নিশ্চয়ই একটা শর্ট সিলেবাস দিবে, ওইটা আমার ইচ্ছা। অ্যাকাউন্টিং তো দুই দিনে দেখবি পুরো অ্যাকাউন্টিং বই আমি শেষ করে ফেলছি, তুই কোনো প্যারাই নিস না। পড়লে সায়েন্সের স্টুডেন্টও অ্যাকাউন্টিং করে। টানে সব লোহা লক্কর গুলো সব চলে আসতেছে। লুশার পরা লোহা জানি না কেন আসছি।
আমি জিজ্ঞেস করি কি দরকার? এই যে নীল শার্ট। আমি চিনছ? কি ভাবে চিনলা? তোমার সাথে তো পরিচয় হয় নাই। পরিচয় হয় নাই কিন্তু দেখা তো হয়েছে। ওই যে গান ছোঁয়াচে প্রেম। ও ছোঁয়াচে প্রেম, তো এখানে কি? কোচিং। জুন মাসে কোচিং না? ও গ্রেট। এই ছেলে তুমি নতুন না? আমি কিছু বুঝলাম না, তোমরা দুইজন সেদিন জোর করে আইসা ভর্তি হইলা। পরে আমি চিন্তা করলাম মিউনিসিপ্যাল স্কুলের কোনো ছাত্র তো আমার কোচিংয়ে পড়তে আসে না। তোমাদের তো আবার ওই তরিত স্যার আছে, উনিও তো ভালো টিচার। তা তোমরা কি মনে করে এখানে আসলা? স্যার আমাদের বাসা কাছে, অনেক কাছে আর কি। বাসার কাছে তো গরুর খামারও আছে। হাই শোনা বেশি, তোমরাও গরুর চেয়ে ভালো কিছু না। মাঝে মাঝে তো নিজেকে আমার রাখাল বলে মনে হয়। মানে ওই স্যার হচ্ছে কি, ওই তড়িৎ স্যারকে তো আমরা ক্লাসেও পেয়ে যাই, আর স্যার ক্লাসে দুর্দান্ত পড়ান, আপনিও দুর্দান্ত পড়ান, তাই ভাবলাম যে আপনাদের দুজনের দুর্দান্ত ব্যাপারটা যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমিও দুর্দান্ত হয়ে যাব। বেশি দুর্দান্ত হয়েও না, আবার বেশি দুর্দান্ত হয়ে গেলে তখন দুর্দান্ত দুর্দান্তে বাড়ি খেয়ে বজ্রপাতে মৃত্যুও ঘটতে পারে। ঠিক আছে থাকো, তোমাকে আমি এক মাস সময় দিলাম, ঠিক এক মাস পরে তোমার আমি একটা টেস্ট নেব। যদি টেস্টে পাশ করো তাহলে থাকবা, আর না হলে সোজা বাইরে যাবা। লাবণ্য দেখি বলো তো, নগদান বহি যাবে দানা খতিয়ান বিশ্লেষণ করো। হা করে আস, কিছুই তো পারো না, কোন সময় তো পরীক্ষাতে 40-এর বেশি নাম্বার পাও না। তোমারও কিন্তু আমি এক মাস সময় দিলাম, যদি নিজেকে ইমপ্রুভ না করো তাহলে দুজনকে কিন্তু আমি একসাথে কান ধরে বের করে দিব। স্যার দুজনকে একসাথে কেন? ঠিক আছে শুরু করো। খুন ছুটি উড়ছে হয়ে জো নাকি কুসুম আলোয় সুখ আঁকি বেলা ও বেলা, তুমি আমি ভাসব মেঘে একাকি বর্ষা রোদে ভালোবাসি গাইব নিরালা, ভালোবেসে মন জানে না কখন তোমার হয়েছে, মনের গোপন রেখো না এখন প্রেম যে ছোঁয়াচে, আকাশের মিলে দুজনে মিলে পাইব খুশির না, তোমাকেই চাই তোমাকেই চাই সত্যি মেনে না। চলে ডাইনে ভাই কি, হ্যাঁ তোমাকে কিন্তু আমি এক মাস সময় দিয়েছি, এটা মনে রাখবা। দেখি বলো দেখি মালিকানা সত্য কি? এই তো কিছু একটা জিজ্ঞেস করলে আম কাঁঠালে চলে যাও। স্যার ব্যবসায় মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য, অর্থাৎ ব্যবসায় মূল সম্পদে মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্য। মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান, মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন এবং খরচ। বাহ খুব ভালো, ভেরি গুড, তোমাকে আমার পছন্দ হয়েছে, যাও অনুমতি দিলাম, তুমি আমার এখানে পড়তে পারবে। লাবণ্য দেখো, দেখে দেখে অন্তত কিছু শেখো।
দেয়।